স্থানীয় জায়গা জমি তুমি আছে জমিন তো আছে ভাই 5 কাটা জমিন আছে আব্বা ডিস্ট্রিক্ট পরে জমিটা আমার বন্ধু কইছে 30,000 টাকা নিয়ে আব্বার চিকিৎসা করছিলাম আপনার পিছনে দেখছেন কত সুন্দর একটা সিনারি, একেবারে পাহাড় পর্বত, মানে এইসব জায়গায় কি ঘুরতে যাইতে মনে চায়? জমিন তো আছে ভাই 5 কাটা জমিন আছে আব্বা ডিস্ট্রিক্ট পরে জমিটা আমার বন্ধু কইছে 30,000 টাকা নিয়ে আব্বার চিকিৎসা করছিলাম মনের মতন কি ভাই, আমি দুই বেলা দুইটা খামো, পাঁচ একটু নামাজ পড়বো, নিজের সংসার নিয়ে থাকবো, নিজের স্বামী সন্তান নিয়ে আমি সুখে থাকতে চাই, এইটুকু একটা মনের মতন যদি মানুষ পেতাম বাবার ওষুধ কেনবো না কি করবো, বাবা ডিস্টার্ব করছে বন্ধু, তো অনেক কষ্ট সংসার চলতেছে, আম্মু কেরাম করে কয় টাকাই পায় আর আম্মু সংসার চলা, লেখাপড়া করছিলেন? আর লেখাপড়া খাইতে পারি না, লেখাপড়া দিয়ে কি হবে, নামাজ পড়তে পারে আল্লাহর রহমতে কাছে লেখাপড়া যে করেন নাই, ধরেন আপনার বিয়ে শাদী হবে, আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, আমি তো একটা গৃহস্থ ছেলের বিয়ে করতে চাই, ভালো মনের মানুষ চাই, যেন আমার মতন। তা কিরকম মানুষ হলে আসলে মনের মতো হবে, বা আপনি কিরকম মানুষ পছন্দ? মনের মতন সে বয়স্ক হোক যেই হোক, সে যদি আমার বিয়ে করে, আমি জোয়ান মানুষ চাই না ভাই, কেন জোয়ান মানুষরা আজকাল ঘরের ভালোবাসার স্ত্রীর ভালোবাসার মর্যাদা তো রাখতে চায় না, আসে জীবনে আসে যে আবার একটা মেয়ে দেখে আবার তার ফেলে যে আরেকটা বিয়ে করে, আর বয়স্ক মানুষ তারা আমি ভালোবেসে তারা আমি খেদমত করে যেন মরে যাইতে পারি, আমার এটুকুই নিঃশ্বাসের বিশ্বাস, আমি একটা বয়স্ক ছেলেদের পাইলে আমি বিয়া করবো, সে যদি আমার দুই বেলা দুটো ডাল ভাত খাওয়াইতে পারে, একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, আমি তাদের কাছে এইটুকুই চাই, আমি তার বেশি আর কিছু চাই। সব মেয়েরই তো একটা ইচ্ছা থাকে যে একটা ইয়াং ছেলেকে বিয়ে করব, ইয়াং ছেলের ইচ্ছা থাকে ভাই, এখন কি করবো, ইয়াং ছেলেরা বেঈমান, প্রতারণা করে খালি, এই যে আসে জায়গা, আর বুড়া মানুষ তো আমার ফেলে দিয়ে যাইতে পারবে না, বুড়া মানুষকে তো একটা ইয়াং মেয়ে যদি বিয়ে করতো তাহলে তো পৃথিবী এরকমই চলতো, চলতো, সবারই তো আশা আছে ভাই, যেন একটা জুয়ান ছেলে, এখন সবকিছুর মালিক হয়ে যায় আল্লাহ তালায়, ভাগ্য সবকিছু লেখছে আল্লাহ তালায়, কারোর ভাগ্য কম কিছু চলবে, আর আমি চাই আমি একটা বয়স্ক মানুষ যেন সারা জীবন সে আমার পাশে থাকতে পারে, আমি যেন তার খেজমত করে ধনী যেন মরে যাইতে পারে, এইটুকুরই আমার ইচ্ছা আছে ভাই। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, আমার তো ফোন নাই, আমার বান্ধবীর ফোন লিয়ে আমি মিডিয়ার সামনে আছি, এখন বান্ধবীর কাছ থেকে ফোনটা আমি নিছি, ভাবছি যে আমি মিডিয়ার সামনে আছি, যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নেবে, সে যদি আমার একটা ফোন কেনার টাকা দেয় আমি একটা ফোন কিনে তার মোবাইল তারে দিয়ে দেবো। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাইয়া নাম্বার মুখস্থ নেই। তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, তার নাম্বারটি হচ্ছে 01842673759। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া খোলা থাকে। যাক নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আমার একটু কথা শোনো, আমার ইচ্ছা আছে যে ভাই আমার একটু দায়িত্ব নেবে, আমি হাতের মেশিন এর কাজ জানি, যদি একটা মেশিন কিনে দিতে পারুক আমি তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো আল্লাহর কাছে, শুনে ব্যবসা বাণিজ্য তার অনেক ভালো হয়, আর যারা ফোন দিবে ভাই সবারই তো মা বোন আছে, মিডিয়ার সামনে আসবেন, খারাপ কথা বলবেন না, কথা বলার ইচ্ছা থাকলে কথা উত্তর দেবো, শুধু ফোন দিলেই আমরা ফোন ধরবো, কিন্তু খারাপ কথা কেউ বলেন না ভাই। তোকে আপু ভালো থাকবেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।